আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রান্নাঘর 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পালং শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। সুস্বাদু একটি খাবার পালং শাক দিয়ে পুঁটি মাছের এই চচ্চড়ি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, আর নতুন বন্ধু যারা আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা চলে যাচ্ছি মূল পর্বে, কীভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আজকের পুঁটি মাছের চচ্চড়ি করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ রসুন কুচি, এখানে নিয়েছি 12টা কাঁচা মরিচ, এখানে নিয়েছি কিছু পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে নিয়েছি একটা বড় আলু আমি কেটে নিয়েছি, এখানে নিয়েছি জিরা গুঁড়া, এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, এখানে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি 2 মুঠো পালং শাক ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তাহলে কিভাবে তৈরি করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। চুলার উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা আমি গরম করে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে গরম করে নিচ্ছি। সামান্য একটু গরম করে নেবার পরে এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এখন আমি এর মধ্যে 12টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো আমি ফেলে নিয়েছি, এখন আমি 1.5 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেবার পরে এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, একটু মিডিয়াম ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, এখন আমি 2 মুঠো পালং শাক ধুয়ে কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পালং শাক দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখছি যাতে পালং শাকটা কমে যায়। ঢাকনাটাকে তুলে নিচ্ছি, শাকটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে আমি একটু মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে এখন আমি একটা বড় আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। দেবার পরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দেবার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, শাকের মধ্যে পানি উঠেছে, যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, তারপরেও আমি সামান্য পরিমাণ আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আমি যে পুঁটি মাছগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছগুলো দেবার পরে নিচের দিকে আমি চাপ দিয়ে এভাবে ডুবিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। 4-5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। চচ্চড়ি পানিটা অনেকটাই টেনে এসেছে, আমি এখন লবণ চেক করে নিচ্ছি লবণটা হয়েছে কিনা। লবণটা ঠিকঠাক হয়ে গেছে, এখন আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। কয়েক মিনিট পরে ফিরে এলাম, আরও 2-3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি।
চচড়িটা আমার প্রায় পানিটা শুকিয়ে গেছে। আমি আরো 2-1 মিনিট অপেক্ষা করছি পানিটা টেনে যাওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি রান্নাটা করে নেব। চচ্চড়ির পানিটা একদম শুকিয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি, কাত করলে বোঝা যাবে যে পানিটা আর নেই। চচ্চড়িটা হয়ে গেছে, আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি পালং শাকের এই পুঁটি মাছের চচ্চড়িটি। কেমন হলো বন্ধুরা বলুন আজকের এই রেসিপিটি? পালং শাক দিয়ে পুঁটি মাছের এই চচ্চড়িটি খেতে খুবই মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা আর কথা নয়, আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।